হ্যালো এভরিওয়ান, এনাকশি দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তো সবাই দেখতে থাকো সারাদিন কী কী করি। আর আজকে কিন্তু আমাদের এখানেও ঝড় বৃষ্টি হচ্ছে, তো শুনছি চারিদিকেই নাকি ঝড় আসবে, সেই রেমাল ঝড় সবাই বলছে। তো এখানে কতটা কী হবে জানি না, তবে বেশ কালকে রাত্রি থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আজকে তো খুবই ঝড়টর হচ্ছে, সকালে উঠেই দেখলাম, আর বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। তবে এই বৃষ্টিটা যদি এক নাগাড়ে কিছুক্ষণ হয় ঝড়টা বাদে, তাহলেই ওয়েদারটা ঠান্ডা হবে। তাছাড়া এত যে বৃষ্টি পড়ছে, এত যে হাওয়া হচ্ছে, অতটা কিন্তু ওয়েদার ঠান্ডা হয়নি। তো সকালে উঠেই যে বাবা কাতলা মাছ, তারপরে রাইখোর মাছ এগুলো নিয়ে এসেছে, আর আজকে সকালে আমি ব্রেকফাস্ট করলাম ম্যাগি দিয়ে। তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে যে একটু ঠাকুর ঘরে এসেছি, তো যে আমার দিদি এসেছে কলকাতা থেকে, তো দিদি একটু পুজো দেবে আমাদের ঠাকুর ঘরে, তো সেই জন্য ওর সাথে এসেছি। তো ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, আমি ভাবলাম যে ছাদে আসি একটু, ওই ঠাকুর ঘরের সাথে যে আমাদের ছাদটা আছে ওই ছাদটাতে এসেছি। আর দেখো কী ঝড় হচ্ছে, বাপরে বাপ, প্রচণ্ড ঝড় হচ্ছে। আর আমাদের এই পেছন দিকটাতে পুরো জঙ্গল, তো মানে ঝড়ের আওয়াজটা না বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে, একবারে শ শ করে মনে হচ্ছে কি যেন একটা মেশিন চালু হচ্ছে। তারপর বোঝা যাচ্ছে যে না মেশিন না, ঝড় হচ্ছে। তো দেখো মানে ভীষণ ঝড় উঠেছে, ভীষণ ঝড়, মানে সকালবেলা অতটা ছিল না, এখন মানে প্রচণ্ড ঝড় আর দমকা হাওয়া। আর ছাদে আমাদের সমস্ত যে বড় বড় টবগুলো আছে, সেই টবগুলো শুদ্ধ পড়ে গেছে, এতটাই হাওয়া চলছে। তো যাই হোক, এই ঝড় বৃষ্টিগুলো সত্যিই ভয় লাগে জানো তো, মানে বৃষ্টি হোক ঠিক আছে, এক নাগাড়ে ভালো মতো বৃষ্টি হোক, ওয়েদার ঠান্ডা হবে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে ঝড় হয় না, ঝড়টা সত্যিই ভয় লাগে। তো যাই হোক, তারপরে এই যে ঠাকুর ঘরে এসে একটু বসলাম, আর এখানে যে ঠাকুরমশাই পুজো দিয়ে দিচ্ছে, আর মাকে একটা আজকে জবা ফুলের মালা পরানো হয়েছে, মানে আমার দিদি যে পুজো দিয়েছে, দিদি দিয়েছে মাকে জবা ফুলের মালাটা, আর কী ভালো লাগছে দেখো মাকে পরে। তো আমরা তো কালী পুজোর দিনই পরাই, পরে তো আর পরানো হয় না। তো যাই হোক, আজকে পরে খুব ভালো লাগছিলো। আর তারপরে আমিও স্নান টান করে আমার ঘরের পুজোটা দিয়ে নিলাম, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম তাড়াতাড়ি স্নান করে নিই। তো এই যে এখানে স্কিন কেয়ার টেয়ার করে একদম কিন্তু আমি রেডি হয়ে গেছি, তো এখন খেতে বসবো। আর এখন কিন্তু ভালোই বেশ বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝমিয়ে মাঝখানে বৃষ্টি নেমেছিল, কারণ আমি এত সুন্দর হাওয়া টাওয়া ওয়েদার দেখে আমি ছাদে গেছিলাম একটু ভিডিও করতে। তো যাই হোক, সেটা আর সে ঠিকঠাক মতো করতে পারিনি, কারণ বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো। তো এই যে দেখো, আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে ওই রাইখোর মাছটা আলু বেগুন দিয়ে ঝোল হয়েছে, তার সাথে ফুলকপির তরকারি। তো এইসবই আজকে রান্না হয়েছে। আর যে কাতলা মাছটা এনেছিলো ওটা আজকে রান্না হয়নি, ওটা কালকে হবে। আর এই যে দেখো, বিকেলবেলা এখন আমরা সবাই মিলে রেডি হয়েছি, তো আমরা সবাই বেরোবো, কিন্তু আমরা কেউ একসাথে এক জায়গায় যাবো না। আমি আর দিয়া দিদি যাবো একটু বাজারে, আর মৌলি আর বিদ্যা যাবে মামা বাড়িতে। তোমাদেরকে তো বলেছিলাম মৌলির পায়ে ফ্র্যাকচার হয়েছে, তো ওকেও নিয়ে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম টোটো করে নিয়ে যাব, কিন্তু যেহেতু বৃষ্টি কাদার দিন, কোথায় পড়ে যাবে কি হবে, আর ওর তো পায়ে প্লাস্টার করা, ও তো যেতেও পারবে না, তো সেই জন্য ওকে আর নিলাম না, ও বাড়িতে থাকলো বিদ্যার সাথে। তো আমি আর দিয়া দিদি আসলাম, আসলে এসেছি ওর জন্যেই জানো তো, কালকে আমার বোনের জন্মদিন, তো সেই জন্য আজকে রাত্রি 12টার সময় আমরা সবাই মিলে ওকে একটু সারপ্রাইজ দেব। আমি তো প্রত্যেকবারই দিই, কিন্তু আমি প্রত্যেকবার একাই থাকি, কেউ থাকে না। তো যাই হোক, এবার সবাই আছে, বেশ মজা হবে। তো আমি আর দিয়া দিদি মিলে প্রথমে ট্রেন্সে গেছিলাম, গিয়ে ওর জন্য গিফট নিলাম দুজনে মিলে। তো গিফটে কী কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো। আর তারপরে এই যে দেখো, বেলুন টেলুনের দোকানে আসলাম, কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিলাম। তো যেগুলো চাইছিলাম সেগুলো মানে একদম প্রপার সেগুলো হয়তো পাইনি, কিন্তু টুকটাক পেয়ে গেছি, মানে খুব খারাপ জিনিস পাইনি। তো যাই হোক, এই ফুলের বুকেটাও ওর জন্য বানিয়ে নিয়েছি, তো এটা কেমন হয়েছে বলো। আর এখানে কেকও নিয়ে নিয়েছি, আর এখানে গিফট আর সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র আছে। আর আমি এখন এই যে টোটোর মধ্যে বসে আছি, আর দিয়া দিদি গেছে ওষুধ কিনতে। তো কালকে তো মৌলির জন্মদিন, তো সেই জন্য আমি আর দিয়া দিদি একটু বাজারে গেছিলাম, তো তোমাদেরকে তো দেখালামই, তো অনেক কিছু জিনিসই কিনে নিয়ে এসেছি, তো তোমাদেরকে একটা একটা করে দেখাই। এখন অবধি কিছু সেট টেট হয়নি, কারণ সব কিছু একসাথে সুন্দর করে সাজাবো, তো সাজিয়ে টাজিয়ে তো অবশ্যই দেখাবো। তো এখন আবার আপাতত চলো, যে মানে যেগুলো যেগুলো জিনিসপত্র কিনেছি, তো সেগুলো দেখিয়ে দিই। আর কালকে জন্মদিন, কালকে সেলিব্রেশন হচ্ছে না, কালকে ওই বাড়ির মধ্যে ছোট্ট করে হচ্ছে, আর পরশু দিন হয়তো সেলিব্রেশন হবে। তো আমি হচ্ছে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি যে কী কী জিনিস কিনে এনেছি।
এই যে মৌলির জন্য একটা কুর্তি কিনেছি, এখানে একটা টি শার্ট, এখানে চকলেট, আর এগুলো সব ডেকোরেশন করার জন্য এনেছি। এই একটা মোমবাতি, এই একটা মোমবাতি, এখানে আছে কিছু সানফ্লাওয়ার নিয়েছি, এই দেখো কিছু সানফ্লাওয়ার নিয়েছি এখানে, আর তার সাথে নিয়েছি হচ্ছে এই সব হ্যাপি বার্থডে লেখা টাখা, তারপরে বেলুন টেলুন, এখানে নিয়েছি একটু জিপসি, তারপরে এখানে নিয়েছি কয়েকটা জারবেরা। তো জারবেরাগুলো এই যে আমি বের করছি না প্যাকেট থেকে, তো এরকম। আর এখানে ওর জন্য এই গিফটটা নিয়েছি, এই ফুলের এইটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো বাজার থেকে বাড়িতে এসে চাটা খেয়ে আমরা চারজন, মানে আমি, দিয়া দিদি, মৌলি, বিদ্যা, আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি। তো আজকে এসেছি আমরা একটা নতুন রেস্টুরেন্টে খেতে, তো তোমাদেরকে সবই আমি বলে দিচ্ছি। তো আমাদের পাড়ায় কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, মানে একদম আমার বাড়ির পাশে। তো তোমরাও অবশ্যই জানবে, যারা বালুরঘাটের মধ্যে থাকো তারা অবশ্যই জানবে যে পশু হাসপাতাল আছে যে আমাদের বালুরঘাটে, পশু হাসপাতালের একদম অপোজিটে সুদীপ্তাস ফুড প্লাজা বলে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে। তো ভীষণ ভালো ছিল রেস্টুরেন্টটা। তো আমরা আজকে সকাল থেকে এত সুন্দর ওয়েদার দেখে ভাবছিলাম যে আজকে রেস্টুরেন্টে খেতে যাব। তো তারপরে ভাবলাম যে বাড়ির পাশে যখন এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে তখন আর দূরে কেন যেতে যাব বলো, বাড়ির পাশেই যাব। তো যাই হোক, খুব ভালো ছিল রেস্টুরেন্টটা, একদম নতুন ওপেনিং হয়েছে। আমরা তো আজকে এসেছি, কালকেই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে, তো কালকেই আমাদের আসার কথা ছিল, কালকে আসতে পারিনি তাই আজকে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই এই সুদীপ্তাস ফুড প্লাজা রেস্টুরেন্টটাকে ভিজিট করো আর এখানকার খাওয়ার ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, কারণ আমরা অলরেডি খাওয়ার খেয়েছি, তো খুব ভালো ছিল খাবারগুলো। আর একদম আমাদের পাশের বাড়ির এক দাদা বৌদি, ওরা সবাই মিলে রেস্টুরেন্টটাকে খুলেছে, তো ভীষণ ভালো ব্যবহার ওদের, আর খুব ভালো রেস্টুরেন্টটা, আর ডেকোরেশনও খুব সুন্দর ছিল। তো অবশ্যই সবাই একবার হলেও রেস্টুরেন্টটাকে ভিজিট করো, আর আরও যদি ডিটেলসে তোমাদের অ্যাড্রেস লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর দেখো আমরা কিন্তু এখানে অনেক রকমের খাবার অর্ডার করেছিলাম, তো প্রথমেই অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, তো ফিশ ফ্রাই ছিল স্টার্টারে। তো স্টার্টারে খুব বেশি অর্ডার করিনি, কারণ এক গাদা করে যদি স্টার্টার খেয়ে নিই আর মেন কোর্স অবধি আমরা পৌঁছতে পারবো না, কারণ আমাদের যতই খিদে লাগুক সেই আমরা খাই ওই ওইটুকুই। তো যাই হোক, তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল কাশ্মীরি পোলাও, তার সাথে ছিল মাটন দো পেঁয়াজা, আর তার সাথে ছিল কড়াই পনির। তো যাই হোক, আমাদের নান ট্রাই করার কথা ছিল, কিন্তু মানে রেস্টুরেন্টটাতে এতটাই ভিড় হচ্ছে আর মানে এতটাই ইয়ে হচ্ছে, তো মানে আমরা আর আমাদের আসতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আমাদের আমরা প্রায় 10:30-10:30 দিকে এসেছিলাম। তো যাই হোক, নান শেষ হয়ে গেছিলো, তো ফ্রাইড রাইসটাও ভীষণ ভালো ছিল। আমরা ফ্রাইড রাইসটা কালকেও খেয়েছি, কারণ মামা কালকে নিয়ে গেছিলো, তো ফ্রাইড রাইস, তারপরে ভেজ যেটা কাশ্মীরি পোলাও সেটাও ভীষণ ভালো ছিল খেতে। তো সেই জন্য আমরা বললাম যে তাহলে ঠিক আছে, নান যখন নেই এইটা তাহলে অর্ডার করে দিই। তো চলো পুরো রেস্টুরেন্টটা তোমাদেরকে আমি একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল ওদের খাওয়ার জায়গা, আর ওই যে দরজাটা ওটা ছিল ওদের কিচেন, আর খুব সুন্দর করে সাজিয়েছে ছিমছামভাবে। তো অবশ্যই তোমরা ভিজিট করো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাব। তো চলো বাড়ি যাই।